হ্যালো ফ্রেন্ডস, টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। টেকনিক্যাল এডুকেশন চ্যানেল এখন তোমাদের সাথে আইটিআই ছাত্রছাত্রীদের জন্য দ্বিতীয় পর্যায়ের বিশেষ অফলাইন কাউন্সিলিং এর নোটিশ নিয়ে আলোচনা করবে। সো ফ্রেন্ড, আমরা বুঝতেই পাচ্ছি, যেটা আমরা এর আগের ভিডিওতে আলোচনা করছিলাম, যে দ্বিতীয় পর্যায়ের যে কাউন্সিলিংটি হবে সেটি কি বিশেষ অফলাইন হবে নাকি ওপেন অনলাইন কাউন্সিলিং হবে। তো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে আমাদের নেক্সট যে কাউন্সিলিং প্রসেসটি হচ্ছে সেটি অবশ্যই বিশেষ অফলাইন কাউন্সিলিং। সো ফ্রেন্ড, এবার যদি আমরা জানতে চাই যে আমাদের এই বিশেষ অফলাইন কাউন্সিলিং এ আমরা কারা এলিজিবল, মানে কারা যেতে পারবো, এবং আমাদের কোথায় যেতে হবে এই অফলাইন কাউন্সিলিংটি করার জন্য, এবং আমাদেরকে কত র্যাঙ্ক থেকে কত র্যাঙ্ক পর্যন্ত ডাকা হচ্ছে, এবং আমাদেরকে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সো ফ্রেন্ড তোমরা যদি এই সমস্ত যাবতীয় ইনফরমেশন গুলো পেতে চাও তাহলে আমাদের এই ভিডিওটিকে একদম লাস্ট পর্যন্ত খুব কেয়ারফুলি ফলো করো। আর ফ্রেন্ডস, আইটিআই এর সব ধরনের ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি ডান দিকের রেড সাবস্ক্রাইব আর পাশের বেল বাটনটি অবশ্যই প্রেস করে দাও। সো ফ্রেন্ড, লেটস স্টার্ট। এবার চলো আমরা নোটিশটি দেখে নিই। তো সবার প্রথমে দেখো, আমরা যেটা আলোচনা করব যে আমরা কারা এলিজিবল। তো দেখো, আমাদের যাদের ভ্যালিড র্যাঙ্ক আছে এম গ্রুপ এবং ই গ্রুপের, এবং যারা আমরা অনলাইন কাউন্সিলিং এ বা আমাদের ফার্স্ট ফেজ অফলাইন কাউন্সিলিং এ অংশগ্রহণ করিনি, বা যারা অংশগ্রহণ করেও সিট পায়নি, বা যারা অংশগ্রহণ করেছো সিটও পেয়েছো কিন্তু তুমি যে কারণেই হোক অ্যাডমিশন হওনি, তোমরা সবাই এই অফলাইন কাউন্সিলিং এর জন্য এলিজিবল। কিন্তু আমাদের যেটা থাকতে হবে সেটা কিনা, এলিজিবল র্যাঙ্ক। তো এলিজিবল র্যাঙ্ক নিয়ে আমি নেক্সট আলোচনা করছি যে কত র্যাঙ্ক থেকে কত র্যাঙ্ক পর্যন্ত এলিজিবল। তো এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমরা কারা এলিজিবল নয়। তো এখানে দেখো লেখা আছে, ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি টেকেন অ্যাডমিশন ইন এনি গভর্নমেন্ট পিপিপি আইটিআইস থ্রু অনলাইন কাউন্সিলিং আর নট এলিজিবল টু পার্টিসিপেট ইন দিস অফলাইন কাউন্সিলিং। মানে এই অনলাইন কাউন্সিলিং এ যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো তারা কিন্তু এই অফলাইন কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে পারবে না। এরপর ফ্রেন্ডস, আমরা যে বিষয়টি আলোচনা করব যে আমাদেরকে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো দেখো, সবার প্রথমেই তো তোমাকে ফিজিক্যালি যেতে হবে, মানে যে ক্যান্ডিডেট তাকে ফিজিক্যালি যেতে হবে। আর তোমাদের যে এলিজিবল র্যাঙ্ক আছে সেই এলিজিবল র্যাঙ্ক অনুযায়ী তোমাদের স্পেসিফিক ডেট আর স্পেসিফিক টাইম মেনশন করা আছে। তো সেই র্যাঙ্ক অনুযায়ী আমাদেরকে কিনা সেই ডেটে আর সেই টাইমে যেতে হবে, আর অবশ্যই আমাদেরকে নিজে যেতে হবে। আর কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে তো সেটা একবার দেখে নাও। দেখো, ভ্যালিড র্যাঙ্ক কার্ড নিতে হবে। ভ্যালিড র্যাঙ্ক কার্ডের সাথে আমাদের সমস্ত টেস্টিমোনিয়ালস, মানে সমস্ত প্রশংসাপত্র অরিজিনাল নিয়ে যেতে হবে, অবশ্যই কিন্তু সাথে করে অরিজিনালগুলো নিয়ে যাবে। আর দেখো, ব্যাকেটে যেটা মেনশন করা আছে, ইনক্লুডিং এসসি এসটি পিএইচ সার্টিফিকেট, মানে তোমার যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে তুমি সেই সার্টিফিকেটটারও কিন্তু অরিজিনাল নিয়ে যাবে। সো ক্লিয়ার হয়ে গেলো আমাদের কাছে। এরপরে নেক্সট যেটা আসছে সেটা কি না, আমরা যেটা আলোচনা করব যে এলিজিবল র্যাঙ্ক আর হচ্ছে ক্যাটাগরি আর ডেট টাইম আর আমাদেরকে অ্যাটলিস্ট কোথায় যেতে হবে। তো সবার প্রথমেই দেখো, আমি যেটা আলোচনা করছি সেটা ই গ্রুপে এদের জন্য। গ্রুপ টাইপ ই, এলিজিবল র্যাঙ্ক জেনারেল র্যাঙ্ক, এখানে জেনারেল র্যাঙ্ক মেনশন করা আছে, মানে জেনারেল র্যাঙ্ক ধরবে 1 থেকে 5000, মানে 1 থেকে 5000 পর্যন্ত যাদের জেনারেল র্যাঙ্ক আছে। ক্যাটাগরি কি দেওয়া আছে, অল ক্যাটাগরি। অল ক্যাটাগরি মেনশন করা আছে, মানে ফ্রেন্ডস তোমরা খুব কেয়ারফুলি শোনো, এসসি এসটি পিএইচ ওবিসি জেনারেল তুমি যাই হও না কেন, অল ক্যাটাগরি মানে আমরা সবাই যেতে পারবো, ওমেন ম্যান মানে ছেলে মেয়ে সবাই যেতে পারবে সেখানে। আর সেটার যে ডেট দেওয়া আছে সেটা হচ্ছে 5/9/2018, আর টাইমটি হচ্ছে 10টা, আর কাউন্সিলিং ভেনু হচ্ছে সবার ক্ষেত্রেই সেম। তো আমি বলে দিচ্ছি একবার, দেখো, আইটিআই ফর ফিজিক্যালি চ্যালেঞ্জ বয়েজ অ্যান্ড গার্লস কলকাতা, অ্যাড্রেস 110 এসএন ব্যানার্জি রোড, কলকাতা কারিগরি ভবন, কলকাতা ওয়েস্ট বেঙ্গল 7000013। কলকাতা কারিগরি ভবন মানে তোমরা এখানে একটা জিনিস দেখো লাস্টে মেনশন করা আছে, নোট, ভেনু অফ কাউন্সিলিং ইজ আইটিআই ফর ফিজিক্যালি চ্যালেঞ্জ বয়েজ অ্যান্ড গার্লস কলকাতা 110 এসএন ব্যানার্জি রোড কলকাতা 13। প্লিজ ডু নট গো টু দ্য কারিগরি ভবন এট রাজারহাট নিউ টাউন, মানে রাজারহাট নিউ টাউনে যে কারিগরি ভবন আছে সেখানে কিন্তু তোমাদেরকে যেতে বারণ করা হচ্ছে। এটা অবশ্যই কিন্তু তোমরা তোমাদের এই যে কারিগরি ভবন তোমাদেরকে বলা হচ্ছে, এই কারিগরি ভবনটা কিন্তু অবশ্যই তোমাদের যেটা আছে সেটা ধর্মতলাতে। সো তোমরা ধর্মতলাতে গিয়ে টেকনিক্যাল স্কুল আছে, সেই টেকনিক্যাল স্কুলে তোমরা গেলেই তোমাদের এই কাউন্সিলিং প্রসেসটি তোমরা, মানে এই অফলাইন কাউন্সিলিংয়ে তোমরা অংশগ্রহণ করতে পারবে।
তো যাই হোক, আমরা জানতে পারলাম যে কোথায় যেতে হবে। এবার দেখো, ই গ্রুপের ক্ষেত্রে সেকেন্ড যেটা বলা হচ্ছে, জেনারেল র্যাঙ্ক 5001 থেকে 10958 পর্যন্ত অল ক্যাটাগরি, অল ক্যাটাগরি মানে সবাই। আর যে ডেট আছে 5 তারিখ, টাইম হচ্ছে 12টা। নেক্সট আসছে দেখো এম গ্রুপ। এম গ্রুপের ক্ষেত্রে একদম প্রথমেই যেটা আছে অল র্যাঙ্ক। অল র্যাঙ্ক মানে এখানে তুমি তুমি যদি জেনারেল র্যাঙ্ক অনুযায়ী যাও, কারণ সবারই তো একটা জেনারেল র্যাঙ্ক আছে। যদি তুমি এসসি হও তাহলে জেনারেল র্যাঙ্কের সাথে তোমার এসসি র্যাঙ্ক আছে, যদি তুমি এসটি হও তাহলে জেনারেল র্যাঙ্ক আছে তার সাথে তোমার এসটি র্যাঙ্ক আছে। তো এখানে অল র্যাঙ্ক মানে তুমি জেনারেল র্যাঙ্ক অনুযায়ী দাও, মানে তোমার এক থেকে তোমার যাই হোক না কেন র্যাঙ্ক। বাট ক্যাটাগরি যেটা দেওয়া আছে ওমেন অনলি, মানে শুধুমাত্র মেয়েরা। তো মেয়েদের ক্ষেত্রে একটা খুব সুযোগ এসেছে, তোমরা যদি আইটিআই নিয়ে পড়তে চাও তাহলে তোমার র্যাঙ্ক যাই হোক না কেন তুমি অংশগ্রহণ করতে পারবে। আর তোমাদের যে ডেটটি আছে সেটি হচ্ছে 5 তারিখ, আর তোমাদের টাইম হচ্ছে 1টা। আর যেতে হবে কোথায় সেটা তো আমি বললামই। নেক্সট দেখো যেটা আসছে জেনারেল র্যাঙ্ক 30001 থেকে 34000। সো ফ্রেন্ড, আমরা এর আগের যেটা দেখেছিলাম 30000 পর্যন্ত আমাদের নেওয়া হয়েছিল, তো এরপরে আমরা যেটা দেখছি যে 30000-এর পর থেকে আমাদের নেওয়া হচ্ছে। তো এইভাবেই আমরা দেখবো। আর এখানে অল ক্যাটাগরি মেনশন করা আছে, আর এবারকার প্রসেসটি খুব সহজ করা হয়েছে, মানে সমস্ত জেনারেল র্যাঙ্ক দেওয়া হয়েছে আর ক্যাটাগরি অল, তার মানে আমরা সবাই যেতে পারবো যদি কিনা আমাদের জেনারেল র্যাঙ্ক আমাদের এই যে মেনশন করা আছে এর মধ্যে থাকে। দেখো এইভাবে তুমি দেখতে পারবে যে লাস্ট তোমাদেরকে কত পর্যন্ত নেওয়া হচ্ছে। জেনারেল র্যাঙ্ক 91001 পর্যন্ত নেওয়া হচ্ছে। সো হিউজ একটা চান্স দেওয়া হচ্ছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনো সিট পাওনি তোমাদের কাছে কিন্তু একটি সুযোগ আছে। তোমরা কি করবে, তোমাদের এলিজিবল র্যাঙ্কটি দেখবে, যে তোমার যদি ধরো 37000 র্যাঙ্ক হয় তাহলে তোমার এই যে 34001 থেকে 38000, এই 37000 র্যাঙ্কটি তার মাঝে পড়ছে, তার মানে তোমাকে এই ডেটে যেতে হবে এই 6 তারিখ। আর তোমার টাইমটি হচ্ছে কিনা 1টা। আর অল ক্যাটাগরি মানে তো আমরা বুঝতেই পারলাম যে আমরা সবাই যেতে পারবো যদি আমার এই এলিজিবল র্যাঙ্কটি থাকে। আর কোথায় যেতে হবে না, তোমরা ধর্মতলাতে টেকনিক্যাল স্কুলে চলে যাবে। এখানে মেনশন করা আছে তোমরা কিন্তু যে রাজারহাট নিউ টাউনে কারিগরি ভবন আছে সেখানে কিন্তু তোমরা যাবে না। সো ফ্রেন্ড, আশা করি তোমরা পুরো বিষয়টি বুঝতে পারলে। আর ফ্রেন্ডস, যদি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবে আর অনেক অনেক করে শেয়ার করবে। আর ফ্রেন্ডস, যদি তোমাদের কোনো ইনফরমেশন জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর ফ্রেন্ডস, টেকনিক্যাল এডুকেশন চ্যানেলের এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য তুমি যদি আমাদের এই চ্যানেলের নিউ ভিউয়ার্স হও তাহলে ভিডিওটির ডান দিকের রেড সাবস্ক্রাইব আর পাশের বেল বটনটি অবশ্যই প্রেস করে দাও। ফ্রেন্ডস, মনে রাখবে এই সাবস্ক্রাইব আর বেল আইকনে প্রেস থাকলেই আমাদের সব ধরনের আপডেট ইউটিউব তোমার কাছে বাই নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেবে। সো ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। কিপ ওয়াচিং মাই ভিডিও, বি হ্যাপি অ্যান্ড কিপ স্মাইলিং।